হোয়াটসঅ্যাপের যে কোনো চ্যাটকে হাইড করে রাখতে পারবেন এই ভিডিওটি দেখলে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপে অনেকের সাথেই চ্যাট করে থাকি ওইখানে আমাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে যা অন্য কেউ দেখলে আমাদের সমস্যা হতে পারে যার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপে যে কোনো একটি চ্যাটকে আমরা কিন্তু হাইড করে রাখতে পারব কোনো রকমের অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে আপনারা যে কোনো চ্যাটকে লক করে রাখবেন এবং আনলক করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে আপনি যদি টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন চলুন শুরু করা যাক ওয়েল সর্বপ্রথম আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে দিবেন দেখেন আমি কিন্তু কোনো অ্যাপ ছাড়াই আমার হোয়াটসঅ্যাপটিকে লক করে রেখেছি আপনারাও যদি চান যে আপনাদের হোয়াটসঅ্যাপটিকে লক করে রাখবেন তাহলে কিন্তু এই ভিডিওর শেষে ইনটি স্ক্রিনে ওই ভিডিওটি পেয়ে যাবেন দেখে শিখে নেবেন তো আমি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করে নিলাম এখন এখান থেকে আমি একটি চ্যাটকে হাইট করে দেখাবো অর্থাৎ লক করে দেখাবো এবং আনলক করে দেখাবো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটি কনভারসেশন রয়েছে তানজিল ইসলাম নামে আমি এটাকে হাইট করে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টের উপরে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল এবং নেমটা শো করতেছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন চ্যাট লক নামে একটি অপশন এখানে ক্লিক করে দিব এরপর দেখতে পাচ্ছেন এই অপশনটাকে আমাদেরকে অন করে দিতে হবে তো আমরা এখান থেকে এই অপশনটাকে অন করে নিচ্ছি এবং এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিচ্ছি এরপর এখান থেকে বিউ অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে বিউ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে অ্যাকাউন্টটা কিন্তু লক হয়ে যাবে দেখেন ব্যাকে চলে আসলাম এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করলাম এখানে দেখতে পাচ্ছেন তানজিল ইসলাম এই অ্যাকাউন্টটা কিন্তু লক হয়ে গেছে তো আপনারা এটাকে আনলক করার জন্য আপনারা কি করবেন স্ক্রিনটাকে একটু নিচের দিকে টান দিবেন টান দেওয়ার পরে উপরে দেখতে পারবেন চ্যাট লক নামে একটি অপশন এই অপশানটাতে আপনারা ক্লিক করে দিবেন আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে এই অ্যাকাউন্টটাকে শো করবে এখানে ক্লিক করে দিবেন এরপর আবারও প্রোফাইল এবং নেম এখানে ক্লিক করে দিবেন একটু নিচে আসবেন চ্যাট লক এইখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এই অপশানটাকে অফ করে দিবেন এবার আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিলেই কিন্তু সাথে সাথে এটা আনলক হয়ে যাবে দেখেন ব্যাকে চলে আসতেছি এখানে হোম পেজে আপনারা দেখতে পারতেছেন আবারও কিন্তু তানজিল ইসলাম এই অ্যাকাউন্টটি কিন্তু এখানে চলে আসছে আপনারা কিন্তু ঠিক এইভাবে লক করতে পারেন অথবা আপনাদের প্রয়োজনে আনলক করে নিতে পারেন একা একা শিখে কি আর মজা আছে আপনি আপনার ফেসবুকের টাইম লাইনে এই ভিডিওটি শেয়ার করে দেন আপনার ফেসবুক ফ্রেন্ডরাও একটু শিখুক